নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ। বন্ধুরা, সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন। বন্ধুরা, এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর SSK ও MSK-র শিক্ষকদের জন্য। এই মুহূর্তে বিরাট বড় খবর, হাইকোর্ট ইতিমধ্যেই রায় দিয়েছে SSK এবং MSK শিক্ষকদের জন্য। বিরাট বড় নির্দেশ হাইকোর্টের, বিরাট বড় সুখবর এই মুহূর্তে SSK এবং MSK শিক্ষকদের জন্য। আমরা দেখে নেব সংবাদ পত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে, দেখুন কি বলছে। এবার থেকে সর্বশিক্ষা মিশনের অধীনে থাকা রাজ্যের বিভিন্ন শিক্ষাকেন্দ্রে কর্মরত সহায়ক, সহায়িকা এবং সম্প্রসারক সম্প্রসারিকাদের পার্শ্ব শিক্ষকদের মতো সুবিধা দিতে হবে। শুক্রবার এই সংক্রান্ত মামলায় জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ, যেহেতু শর্ত করে তাদের ওই সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছিল রাজ্য, তাই যত দ্রুত সম্ভব তাদের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড সহ একাধিক সুবিধা দিতে হবে। আদালত এও জানিয়ে দিয়েছে, আগে রাজ্যের চুক্তি মেনেও তারা যারা পরে ফের পুরনো জায়গায় ফিরে গিয়েছেন, তারা হাইকোর্টের এই নির্দেশের সুফল পাবেন না। সর্বশিক্ষা মিশনের অধীনে থাকা মাধ্যমিক শিক্ষা কেন্দ্র ও শিশু শিক্ষা কেন্দ্রগুলিতে সহায়ক, সহায়িকা এবং সম্প্রসারক সম্প্রসারিকা নিয়োগ করা হয়। প্রথমে পঞ্চায়েত দপ্তরের অধীনে থাকলেও 2020 সালে শিক্ষা দপ্তরের অধীনে আসে। তারপরেই রাজ্য সরকার প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলির এই কর্মীদের 65-টির জায়গায় 60 বছর অবসর নিলে প্যারা টিচারদের সমতুল্য সুযোগ হওয়ার আশ্বাস দেয়। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের মতো সুবিধা দেওয়ার কথা বলা হয়। সেই অনুযায়ী প্রায় 10,000 কর্মী শর্ত মেনে নেন, কিন্তু তার এতদিন পরেও রাজ্য শর্ত মেনে ওই সুবিধা না দেওয়ায় প্রায় 200 সহায়ক, সহায়িকা হাইকোর্টে মামলা করেন। সেই মামলাতেই এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট।